सर्गयमृषं धम्नासन सदा निरस्त कुहकं सत्यं परं धीमहि धर्मो प्रच्छित कैतवयत्र परमो निर्मत्सरणं सतं विद्धं वस्तवमत्र वस्तु शिवदं तपत्रयन्मूलनम् श्रीमद्भागवते महामुनिकृते किंवा परैरीश्वर सद्यो हृद्वरुत्थते अत्र कृतभि शुश्रूषिभितत्क्षणा निगमकल्पतरुर्गलितं फलं सुखमुखाद्रवमृतसञ्चितम् पिबत भागवतम रसमालयम मुहुरः रसिका भुवि भावुका जय नीताय जय गौर सुंदर कलिजुग पावन अवतार परम करुण करुणा वरुणालय कृपा घन विग्रह श्रीमन गौर सुंदर श्रीमन नित्यानंद प्रभु अभिन्न नित्यानंद तनु प्रेम भक्ति महाराज श्रील श्री नरोत्तम दास ठाकुर महाशय तदीय चरणारविंदाश्रित मदृश्य जीव उद्धार कृपा घन विग्रह श्री गुरुदेव अशेष कृपा कटाक्षे उपस्थित हलम अभिन्न श्रीकृष्ण स्वरूप श्रीकृष्ण बांगुई मूर्तिभूत श्रीमद भागवत स्वरूप भगवान चरण कमल सन्निधाने भगवान कथामृत श्रवण मनन कीर्तन एवं आस्वादन करवार जन्य सप्ताहकाल व्यापी उद्यापित श्रीमद् भागवत सप्ताह भक्ति यज्ञानुष्ठाने आमरा दीक्षित हयेछि सेइ सप्ताह यज्ञानुष्ठानेर आज द्वितीय दिवस गतदिन वैद्युतिक गोलजोगेर कारणे आमरा महत्व सम्पन्न रूपे श्रवण सुसम्पन्न करे उठते पारिनि चलो सेखान थेके आमरा कथा श्रवणे मनोनियोग करी शनकादि कुमारगण भगवती गंगार तटे भागवत सप्ताह यज्ञ के स्थापना करेछेन তাদের শ্রীমুখ থেকে শ্রীমদ ভাগবত সপ্তাহের মাহাত্ম্য উদ্গীত হচ্ছেন। গতদিন তো এইটুকুন উপলব্ধি হয়ে গেছে সত্যজন যে শ্রীমদ ভাগবত দেখতে গ্রন্থের মতো হলে ওই গ্রন্থ নন, গ্রন্থরূপে সাক্ষাৎ শ্রীকৃষ্ণ। তো সেই ভাগবত শ্রীকৃষ্ণ রূপে আমাদের নয়ন সমক্ষে প্রাদুর্ভূত হয়েছেন, এর মহিমা কি বলছেন? গয়া গঙ্গা কাশী প্রয়াগ পুষ্কর আদি তীর্থ যে ফল প্রদানে অসমর্থ, ভাগবত কথা শ্রবণ মাত্রেই জীব তা পরায়ত্ত করতে পারে। ভাগবত কি মিলে না,
নির্ধনের ধন প্রাপ্তি, অপুত্রের পুত্র প্রাপ্তি, আয়ুষকামীর আয়ু প্রাপ্তি, বলকামীর বল প্রাপ্তি সব হয়। কিন্তু শ্রীমৎ ভাগবত পরমহংস সংহিতা, ভাগবত চাওয়া পাওয়ার পথটাকে প্রবর্তন করেন নাই। পরবর্তীতে মঙ্গলাচরণ সূচক শ্লোক যখন আমরা আস্বাদন করব, এ ব্যাপারে আমরা খোলসা করব। স্থূল কথা এই, ভগবানের কাছে কিছু চাইতে নাই। কেন? ভগবানের কাছে কোনো কিছু চাওয়াই ঠকা। ভগবান কর্মানুসার জীবকে সর্বদাই ফল প্রদান করেন। যিনি যেমন কর্ম করেন তিনি তেমনই ফল লাভ করেন। এর জন্য গীতায় ভগবান বললেন, হে অর্জুন, কর্মে তোমার অধিকার, কর্ম করে যাও। কর্মেণ্যবধিকারস্তে মা ফলেষু কদাচন। কর্মে চির অধিকার, কর্ম করো, ফল তো ফলদাতা নিশ্চিত দেবে। কারণ শ্রী গোবিন্দ তো এমন মালিক নন যে তিনি তার দাসের ফল নিজেই হরণ করবেন। ব্যবহারিক জগতে এরকম রীতি আছে, সাধারণ শ্রমিক যা পরিশ্রম করেন তার কিয়দংশ ফল তার থেকে উপর লেভেলে যারা থাকেন তারা হরণ করে নেয়। কিন্তু শ্রী গোবিন্দ তো তা নন, তিনি তো কোন শ্রমিকের দালালি খান না। বরং ভক্ত যদি এতটুকুন করেন, ভগবান তার জন্য অনেক অনেক দিয়ে দেন। ভক্ত এতটুকুন করলে ভগবান তাকে প্রচুর দিয়ে দেন। ভগবান গীতায় কথা দিয়েছেন, যে ভক্ত একবার আমার চরণ শরণ গ্রহণ করে আমি তার যোগক্ষেম নিজে বহন করি। যোগক্ষেম মানে বোঝেন তো, তার যাবতীয় প্রয়োজন, ইহলৌকিক পারলৌকিক। জাগতিক প্রয়োজন তো ভগবান পূরণ করেনি, পারলৌকিককেও ভগবান স্বয়ং পূরণ করেন। এই জন্য ভগবানের ভজনের দুটি ফায়দা, ইহলৌকিক মিলবেই পারলৌকিকও মিলে যাবে। অন্যান্য দেবতার আরাধনাতে এটা হয় না। ভাগবত শুনছেন তো, এই জন্য কৃষ্ণ আরাধনা আর অন্যান্য দেব আরাধনার ফারাকটা বুঝতে হবে। আমরা সনাতন হিন্দু ধর্মাবলম্বী সবাই, আসমুদ্র হিমাচল ভারতবাসী মাত্রই হিন্দু। আমাদের ধর্ম ভগবত আরাধনা। ভগবত আরাধনার দেব আরাধনার মধ্যে ফারাক কি? বিস্তর ফারাক আছে। দেবতার আরাধনা করে কি হবে? পার্থিব বস্তু মিলবে। যেমন আপনি লক্ষ্মীর পুজো করলে ধন পাবেন, সরস্বতীর পুজো করলে বিদ্যা পাবেন, দুর্গা পূজা করলে যাবতীয় সমৃদ্ধি হবে, ঐশ্বর্য প্রাপ্তি হবে, সব প্রাপ্তি হবে। আমরা দুর্গা পুজোর অঞ্জলি যখন দিই বলি না, আয়ুর দেহি যশো দেহি ভাগ্যং ভগবতী দেহি মে, ভগবতী দুর্গার আরাধনার দ্বারা যাবতীয় কামনা সিদ্ধ হয়ে যায়।
तो विभिन्न देवतार आराधनार द्वारा কি পাওয়া যায়? ধন, জন, আয়ু, যশ, মান, প্রতিপত্তি, পুত্র, সুন্দরী পত্নী, সুন্দর বর, কি পাওয়া যায় না? সব পাওয়া যায়। এক একটা পূজোর এক একটা ফল, তাই না? আর সেই ফলের জন্যই তো আমরা পুজো করি। এবার ভালো করে বুঝুন, এই যে ধন, এই যে বিদ্যা, এই যে আয়ু, এই যে যশ, এই যে খ্যাতি, এই যে মান প্রতিপত্তি, এই যে পুত্র পরিজন, এ সঙ্গে থাকবে, সঙ্গে যাবে, সঙ্গে যাবে না তো? কেন যাবে না? ইহ জগতের বস্তু পর জগতে যায় না। মনে করুন আপনি লক্ষ্মীর পুজো করে কোটিপতি হলেন, কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স আপনার হয়ে গেল, মারা গেলেন, আবার তো জন্মাতেই হবে, জন্মাতে হবে না? আমরা জীবিত লোক যারা আছি তাদের জন্য সত্য মৃত্যু, আবার যারা মরে গেছে তাদের জন্য সত্য আবার জন্ম, তাই না? তাহলে আবার যখন পরজন্মে সে জন্মাবে ধনী ব্যক্তি, বহু ধন সম্পত্তি রেখে মারা গেলেন, পরজন্মে যখন আবার জন্মাবে তাহলে ওই কোটি টাকার ব্যাংক ব্যালেন্স কি আবার তার পরজন্মে ট্রান্সফার হবে, নাকি আবার গোল্লা থেকে শুরু করতে হবে? মনে করুন সরস্বতীর এমন বর পুত্র হয়ে গেলেন, ইহ জগতে পিএইচডি কমপ্লিট করে একেবারে ডক্টরেট উপাধি পেয়ে গেলেন কোন ইউনিভার্সিটি থেকে, ফলস্বরূপ জাগতিক বিদ্যার সর্বোচ্চ স্তর ইউনিভার্সিটির ভিসি হয়ে গেলেন, তাই না? ইউনিভার্সিটির উপাচার্য একেবারে বিদ্যার সর্বোচ্চ পদ, এর থেকে বড় পদ আর নাই বিদ্বান ব্যক্তি, ভাইস চ্যান্সেলর, উপাচার্য হয়ে গেলেন, মারা গেলেন, পরের জন্মে আবার জন্ম হবে, আপনি কি তখন ভিসি থাকবেন কি আবার অ আ ক খ শিখতে হবে? আবার তো অ আ থেকেই শুরু হবে। শ্রীমদ ভাগবত এই শাশ্বত পথকে এর জন্য দেখাচ্ছেন। দেখুন আমরা বহু দেব দেবীর পূজা কেন করি? ওই ধন সম্পদ আয়ু যশ এগুলো পাওয়ার জন্য তো, যেগুলো সঙ্গে থাকবে না, শুধু থাকবে না নয়, আপনি চাইলেই যে পাবেন এমন নয়। মায়েরা তো খুব দেবভক্তি রাখে। মনে করুন কোন মায়ের বেয়াই বাড়ির লোক মঙ্গলচণ্ডীর ঘট বসিয়ে বিরাট ধনী হয়ে গেছে, মায়েদের মহলে তো এগুলি আলাপ হয় বেশি, জানো না বাপরি বাপ আমাদের যে আগে কি অবস্থা ছিল বুঝতে তো, এই মঙ্গলচণ্ডী আইনা থিকা আমরা একেবারে মালামাল হয়ে গেছে, তাই না কি বলে? হ্যাঁ, এই জন্য দোকানের নাম দিয়েছি থাকবে না মঙ্গলচণ্ডী ভণ্ডার, মঙ্গলচণ্ডীর কৃপাতেই তো সব হলো, বাহ বাহ, শুনে আমার মনটাও ভরে গেল, আমি একটা মঙ্গলচণ্ডীর ঘট নিয়ে এসে বাড়িতে স্থাপন করে দিলাম, এবার আমার বিয়াই বাড়িতে সমৃদ্ধি হয়েছে বলে আমি মঙ্গলচণ্ডীর ঘট বসালে আমারও হবে, বিশ্বাস করেন? একটা কথা জানেন, যার কপালে রাজযোগ নাই সে কোটি কোটি দেবতার পুজো করলেই কি রাজা হয়ে যাবে? কপালে রাজযোগ থাকতে হবে না, এমনি হয়ে যাবে। মনে করুন যার পুত্র হওয়ার ভাগ্যে নাই, সে কোনো দেবীর মন্দিরে দেবতার মন্দিরে মানত করলেই পুত্র হয়ে যাবে?
তাহলে দেশে অপুত্রক বলে কেউ থাকে বলুন? ব্যাপারটা কি হয় এটা বুঝতে হবে, এই মুহূর্তে না বুঝলে আর বোঝা হবে না। আজকে একেবারে ক্লিয়ার করে বুঝে ভগবত আরাধনার দেব আরাধনার মধ্যে পার্থক্য আর সারূপ্য কি এটা উপলব্ধি করে নিতে হবে। এখন ক্লিয়ার হওয়া চাই ব্যাপারটা, দেবতার আরাধনা কি আর ভগবত আরাধনা। মনে করুন কারো পুত্র নাই, তিনি পুত্র পাওয়ার জন্য কোন দেবতার মন্দিরে মানত করলেন, মানত করা মাত্রই তার পুত্র হবে না, সে পুত্র পাবে না। যার ধনযোগ নাই, সে কোটি কোটি লক্ষ্মী পুজো করলেও তার ধন প্রাপ্তি হবে না। যার বিদ্যাযোগ নাই, সে সহস্র সরস্বতীর অর্চনাও বিদ্যা প্রাপ্তি করবে না। ব্যাপারটা কি? ব্যাপারটা হলো আমাদের বিধিলিপি। কপালে তো থাকতে হবে না, কপালটা আসে কোত্থেকে? এর জন্য তো সনাতন হিন্দু ধর্মে জন্মান্তরবাদ আছে, জন্মান্তরকে মানতে হবে। যদি জন্মান্তর না মানি তাহলে ভগবান একদিক থেকে যেমন দয়ালু আর একদিক থেকে নিষ্ঠুর হয়ে যায়। যারা ধনী তাদের প্রতি ভগবানের খুব দয়া, আর যারা রাস্তার ফুটপাতে বসে খেতে পায় না তাদের কি দোষ? ভগবান এদেরও সৃষ্টি করেছেন, ওদেরও সৃষ্টি করেছেন, ওরা কেন ফুটপাতে, ওরা কেন মহলে? এ কথার উত্তর কি হবে? উত্তর খুঁজে পাওয়া যাবে না। তাহলে উত্তর এই, নিশ্চয়ই পূর্বজন্মে তারা তেমন কোনো ভালো কাজ করেনি যার ফলস্বরূপ আজ ফুটপাতে বসেও তাদের উদর পূর্তি হয় না। আর যে ধনী সে অবশ্যই পুণ্যজন্মে পূর্বজন্মে এমন কিছু দান পুণ্য করেছেন, পরোপকার করেছেন, যার ফলস্বরূপ আজকে ধনীর ঘরে জন্মগ্রহণ হয়েছে, যিনি ইচ্ছা মতন বহু লোককে ভোজন করিয়ে ভোজন করতে পারেন। এ চাইলে হবে, কর্মানুসারে ফল, যে যেমন কর্ম করেছে তেমন ফল হবে। এই যে আমরা ইহ জগতে জন্মেছি না, আমাদের ভাগ্যে লেখা আছে এই যে এই কটা দিন আমি মাল বাজারে এসে খাবো, এই মন্দিরের অন্ন ধ্বংস করবো, এটা আমার কপালে লেখা। কেউ চাক আর না চাক, এই কদিন আমি খেয়েই যাব, কোন দিন কি দিয়ে খাবো তাও আমার কপালে লেখা আছে। সব পূর্ব নির্ধারিত, এটা এমন নয় অকস্মাৎ এখনই হয়ে গেছে, সব বিধাতা পুরুষ আমাদের কপালের সবকিছু নির্ঘণ্ট রচনা করে রেখেছেন। আমি কবে কোথায় যাব, কোথায় সম্মানিত হব, কোথায় অপমানিত হব, কোথায় যশস্বী হব, কোথায় গেলে যশ হানি হবে, সব লেখা আছে। আমরা দেখতে পাই না, দেখতে পাই না বলে তো কপালের লেখাকে বলে অদৃষ্ট, তাই না? অদৃষ্ট মানে দেখা যায় না, দৃষ্ট মানে দেখা, অদৃষ্ট মানে অদেখা, দেখতে পাচ্ছি না। কিন্তু আমার কপালে সব লেখা আছে, কবে কোথায় কি হবে। বলে কপালে যা লেখা আছে তাই যদি হয় তাহলে দেবতার পুজো করে আমরা পেয়ে যাবো সব, এক্সট্রা প্রাপ্তি হবে? হবে না। আমি একটু বিপরীত কথা বলি আপনাদের, তাহলে বুঝতে সুবিধা হবে। হিন্দু মায়েরা নিষ্ঠা সহকারে বৃহস্পতিবার লক্ষ্মীর ঘট স্থাপন করেন, বাঙালিরা। বাংলা বিহার এবং ওড়িশার কিয় অংশে বৃহস্পতিবারে লক্ষ্মীর ঘট বসানোর প্রচলন আছে, আসামে সহ পূর্ব ভারতেও বৃহস্পতিবারে লক্ষ্মীর ঘট বসে, কিন্তু সমগ্র দক্ষিণ ভারত এবং উত্তর ভারতে শুক্রবারে লক্ষ্মীর ঘট বসে। এক একজনের জন্য এক এক দিন, এই হোক। তো নিষ্ঠা সহকারে লক্ষ্মীর ঘট বসালাম, কেন বসাচ্ছি? লক্ষ্মীর ঘটটা না বসালে বাড়িতে অলক্ষ্মী ঢুকে পড়বে, সংসার ছারখার হয়ে যাবে, তাই না? টাকা পয়সাই তো আসবে না, লক্ষ্মী না থাকলে টাকা পয়সা হবে কোত্থেকে? তার মানে এটা হলো, লক্ষ্মী না থাকলে টাকা কেউ পাবেই না। এবার বিপরীত কথা বলি,
জগতে খ্রিস্টান আর মুসলমানরা তো অনেক ধনী ধনী লোক আছে, তারা তো কোনোদিন লক্ষ্মীর ঘটও বসায় না, লক্ষ্মী পুজো করে না। ওদের বাড়িতে টাকা দেয় কে? লক্ষ্মী যদি ধন দাত্রী হয় তাহলে মা লক্ষ্মী তো ভীষণ অন্যরকম লোক, হিন্দুর বাড়ি পুজো নেয় আর মুসলমানকে টাকা দেয়, এরকম কেন? বলে এরকম হয় না, ধন যোগ ওটা আমাদের জন্মের ক্ষণ, জন্মের নক্ষত্র, জন্মের লগ্নের উপর নির্ভর করে আছে। আমি ধনী হব কি দরিদ্র হব, এই যে যোগ আমরা শত সহস্র প্রচেষ্টাতে কাটাতে পারবো না। অনেকে মনে করছি যে অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে কতগুলি আংটি পড়লে আমার বাধা বিঘ্ন চলে যাবে, কেউ ভাবছে তান্ত্রিকের কাছে গিয়ে কটা তাবিজ কবচ পড়ে নিলে আমার ভাগ্য বদলে যাবে, কেউ ভাবছি বিভিন্ন রকমের কিছু প্রয়াস, বিভিন্ন রকমের কিছু প্রযত্ন করলে আমাদের ভাগ্য বিজয়ী হবে। এই যে চিন্তা, শ্রীমদ ভাগবত বলছেন কোনো কিছুর দ্বারাই ভাগ্য বিজয়ী হবে না, কিচ্ছু করলেই ভাগ্য বিজয়ী। যদি পরমেশ্বর ভগবান কৃপা না করেন ততক্ষণ পর্যন্ত ভাগ্য বিজয়ের কোনো জায়গা নাই। তো দেবতার আরাধনা আমরা করলাম, আমরা তাহলে কিছুই পাই না, একটা প্রশ্ন হতে পারে, তাহলে এগুলোর কোনো ফল নাই? ফল আছে, থাকবে না কেন? শাস্ত্রে যেহেতু আছে, দেবপূজা তো আর শাস্ত্র বিরুদ্ধ নয়, শাস্ত্রে আছে। তো শাস্ত্রে দেবপূজার মার্গ কেন দিলেন? বললেন এটা নিতান্তই সাধারণ মানুষের জন্য, যাদের অন্তঃকরণে ভক্তি নাই, যাদের অন্তঃকরণ ভগবত ভক্তি সম্পর্কে বোঝে না, যেমন আমি। আমাকে যদি বলা হয় তুমি এটা করো করলে কৃষ্ণ পাবে, আমার অন্তরের মধ্যে কৃষ্ণ পাওয়ার কোনো লালসাই নাই। কেন নাই? কেন মধ্যে কৃষ্ণ বহির্মুখ, কৃষ্ণ পেয়ে আমার কি হবে, কৃষ্ণ দিয়ে করবোটা কি? কারণ কৃষ্ণের আস্বাদন তো আমার জানা নাই যে সেটা পাওয়ার লালসা হবে। যেটার আমরা স্বাদ বুঝি না, যেটার আস্বাদন আমাদের হয় না, সেটা আমরা চাইও না। চাই মনে করুন জীবনে কেউ রসগোল্লা খায়নি, তার রসগোল্লা খেতে ইচ্ছে করবে? যদি জানেই না রসগোল্লার স্বাদ কি, তাহলে ওটার ইচ্ছা হবে কেন? আমাদের ইচ্ছা তো তার হয় যেগুলি আমরা চেখে দেখেছি, তাই না? তো আমরা চিরকাল ধরে তো কৃষ্ণকে চাখি নাই কোনোদিন, কৃষ্ণের আস্বাদন তো আমাদের জীবনে নাই, এর জন্য তো আমরা দুঃখী জীব। নইলে আনন্দকন্দ ভগবানের অংশ হয়েও আমাদের দুঃখ হবে কেন? আমাদের দুঃখের কারণ কি? কবিরাজ গোস্বামী চরণ বলেন, কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ, কভু স্বর্গে উঠায় কভু নরকে ডুবায়, দণ্ড জনে রাজা যেন নদীতে চুবায়। আমাদের দুঃখের কারণ কি? আমরা কৃষ্ণ ভুলে গেছি, কৃষ্ণ বিস্মৃতি হলো আমাদের দুঃখের কারণ, কৃষ্ণ ভুলে যাচ্ছে এটাই দুঃখ, কৃষ্ণকে মনে করাটাই আনন্দ। যত যত বেশি আমাদের কৃষ্ণ স্মৃতি হবে তত দুঃখ চলে যাবে, আনন্দ হবে। তো আমাদের অন্তঃকরণে তো কৃষ্ণ নাই যে কৃষ্ণ স্মৃতি হবে, তাহলে কৃষ্ণ বিস্মৃতিটাই দুঃখ। যতক্ষণ না কৃষ্ণ স্মৃতি হয় ততক্ষণ আনন্দ হবে না। তাহলে কৃষ্ণ স্মৃতি হচ্ছে না কেন? কারণ কৃষ্ণের কোন স্মৃতি আমাদের চিত্তে নাই, কৃষ্ণ আস্বাদনের কোনো কথা আমাদের মনে নাই, তাই আমরা কৃষ্ণকে আস্বাদন করতে চাই না। কিন্তু আমাদের স্ত্রী পুত্র বন্ধু বান্ধব ধন জন আয়ু যশ এগুলির আস্বাদন আছে, এর জন্য আমরা বারবার চাই তো চাই, স্ত্রী পুত্র পরিজন ধন জন আয়ু যশই চাই, কৃষ্ণ চাই না, চাই না বলেই পাই না। একবার যদি কারো চিত্তের মধ্যে আমি কৃষ্ণ পাব, কৃষ্ণকে পেতে চাই এই ইচ্ছাটা জাগ্রত হয়, ভগবান তৎক্ষণাৎ কৃপাপূর্বক তার দিকে দৌড়ে দৌড়ে চলে এসে তাকে কৃপা করে। খালি ইচ্ছা হওয়া চাই।
আমার এই মানব জীবনকে সার্থক করতে হলে আমাকে ভগবানকে পেতে হবে। আমি ভগবান পেতে চাই, এ অভিলাষ হওয়া চাই। বিনা অভিলাষে ভগবত চরণ কমল প্রাপ্তি হয় না। আমরা কৃষ্ণ বহির্ভূত, এর জন্য দুঃখ পেয়ে চলেছি। এই দুঃখ থেকে মুক্ত হওয়ার একমাত্র উপায় হল গোবিন্দের স্মৃতি, গোবিন্দের গুণগান। তখন আমাদের তো কৃষ্ণের অভিলাষ নাই। এবার শাস্ত্র যদি বলে এটা করলে কৃষ্ণ পাবে, আমাদের ওই কাজ করার কোনো লালসা হবে না, কারণ কৃষ্ণ জানি না তো। কৃষ্ণ পেলেই যে আমার সব দুঃখ ঘুচে যাবে এই উপলব্ধি নাই। যেমন ছোট্ট বালক খুব অসুখ হয়েছে, ভয়ঙ্কর জ্বর হয়েছে, জ্বরে গা পুড়ে যাচ্ছে, কষ্ট পাচ্ছে। মা জ্বর নির্মূল করবার জন্য কারা বানিয়ে নিয়ে এসেছেন, জ্বরের কারা খেয়েছেন বাবু? ওই সব শিউলি পাতা, কালমেঘ পাতা, কি কি সব দিয়ে জল ফুটিয়ে ফুটিয়ে তৈরি করেন, জমতে তো হয় খেতে। এখন যে ছোট্ট বালক, তার জ্ঞান নাই যে ওটা ঔষধ, ওটা খেলেই ওর জ্বর ভালো হবে, সে তো খেতে চায় না, খাবো না, বারবার বলছে খাবো না, মা ধমক দিয়েও খাওয়াতে পারছেন না। তো করুণাময়ী মা দেখছেন ছেলে যদি ওষুধ না খায় তাহলে তো রোগ সারবে না, তাহলে রোগ মুক্তির জন্য ওষুধ খাওয়াতেই হবে। মা এবার কি বললেন, বাবারে একবার ঢক করে খেয়ে নাও, চোখ বন্ধ করে খেয়ে নাও, নাক চেপে ধরে খেয়ে নাও, যদি তুমি খাও তোমাকে বড় রসগোল্লা এনে খাওয়াবো, তোমাকে বড় একটা টিয়া পাখি কিনে দেবো, তোমার একটা ঘোড়া কিনে দেবো, হাতি কিনে দেবো। ছেলে শুনে ভাবলেন যদি রসগোল্লা পাওয়া যায়, টিয়া পাখি পাওয়া যায়, হাতি ঘোড়া পাওয়া যায়, একটু কষ্ট করে ঢক করে খেয়ে নি। কারণ ছেলের জীবনে রোগ মুক্তির কি আস্বাদন এটা উপলব্ধি নাই। ছোট বাচ্চা তো বোঝে না রোগ মুক্ত হলে আমি ভালো হব। এই জন্য মা তাকে তার যেটা আস্বাদন, ওই রসগোল্লা, ওই টিয়া পাখি, এগুলির আস্বাদন তার জীবনে আছে, মা বললেন ওগুলো দেব। ছেলে লোভাতুর হয়ে ঢক করে ওষুধটা খেয়ে নিলেন। মা যে তাকে ঠকিয়ে দিলেন তা না, রসগোল্লাও এনে দিলেন, প্লাস্টিকের টিয়া পাখি কিনে দিলেন, কাঠের ঘোড়া কিনে দিলেন। এবার এটা দেখে আমরা কি সিদ্ধান্ত করব, ওষুধ খাওয়ার ফল রসগোল্লা পাওয়া, ওষুধ খাওয়ার ফল টিয়া পাখি পাওয়া, সিদ্ধান্তটা ঠিক হলো? এর ভুল সিদ্ধান্ত হলো। সিদ্ধান্ত কি, ওষুধ সেবনের ফল রোগ মুক্ত হওয়া, তাই না? ওষুধ খেলে মানুষের রোগ মুক্তি হয় নাকি টিয়া পাখি পায়? তো শাস্ত্র আমাদের মায়ের মতো, শাস্ত্র দেখলেন আমাদের একটা ভবরোগ আছে, সেটা কি, কৃষ্ণ বিস্মৃতি। আমরা কৃষ্ণকে স্মরণ করি না, কৃষ্ণের স্মরণ গ্রহণ করাটা আমাদের ধাতে নাই। এই যে কৃষ্ণ বিস্মৃতি জনিত রোগ, এই কৃষ্ণ বিস্মৃত জনিত রোগের একমাত্র ঔষধ হলো কৃষ্ণের স্মরণ গ্রহণ করা। এখন আমাদের তো কৃষ্ণ নাম, কৃষ্ণ স্মরণ করতে ভালো লাগে না। শাস্ত্র স্নেহময়ী জননীর মতো বিভিন্ন মার্গ দেখালে, এটা করো পুত্র পাবে, এটা করো আয়ু পাবে, এটা করো যশ পাবে, এটা করো তোমার সুন্দরী পত্নী মিলে যাবে। এই যে বিভিন্ন পূজা আর্চার নির্দেশ দিয়ে দিলেন শাস্ত্র,
যন্তত কামনা প্রলুব্ধ হয়েও যদি কেউ একবার কোন যজ্ঞে দীক্ষিত হয়, কোন পূজা পাঠ করে, সেই পূজনের দ্বারাও তার ভগবত সেবার ফল প্রাপ্তি হয়ে যায়। কারণ অন্যান্য দেবতা যারা আছেন তারাও তো অংশরূপে ভগবানেরই অংশ, অংশের পূজা মানেও তো তারই পূজা, তাই না? কেউ যদি কোনো মানুষকে বলে বাহ তোমার চোখ দুটো কি সুন্দর গো, তার চোখের প্রশংসা করা মানে তো তারই প্রশংসা, তাই না? তেমনি কোনো দেবতার স্তুতি করা মানেও তো গোবিন্দেরই স্তুতি করা, গোবিন্দেরই গুণগান করা। পরক্ষেও যদি এইভাবে গোবিন্দের গুণগান কারো দ্বারা হয়ে যায়, এর জন্য আমাদের শাস্ত্র প্রথমে বহু দেবতার আরাধনা দিলেন, অনেক দেবতার পূজা করো, এই করলে এই পাবে, ওই করলে ওই পাবে, সেই পাবে, অন্তত আমাদের লোভ হয়েও যদি করি পাবো না এমন তো নয়, পাবো, কিন্তু তবু তার দ্বারা কোনো না কোনো ভাবে যজ্ঞেশ্বর ভগবানের আরাধনা হয়ে যাবে, এই শাস্ত্রের অভিপ্রায়। তো আমরা শাস্ত্রের এই অভিপ্রায়টা বুঝি না, তো তাই আমরা আপাত ভাবে মনে করি ওই দেবতাই বুঝি আমার ভগবান, কিন্তু দেবতা সাক্ষাৎ ভগবান নন, দেবতা হলেন ভগবানের অংশ, এক একটা শক্তি। তাদের পূজনের দ্বারা জাগতিক বিভিন্ন বস্তু প্রাপ্তি হয়, কিন্তু প্রকৃত পক্ষে ভগবৎ চরণ কমল প্রাপ্তির জন্য